হ্যালো ডিয়ারে স্টুডেন্ট আমি জাহাঙ্গীর আলম তোমাদের সম্মুখে আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি যে ভিডিওটির টপিক হচ্ছে বিল্ডিংস টু রিমেম্বার এর ইউনিট টু পর্বটা নিয়ে ইতিমধ্যেই আমরা ইউনিট ওয়ানের অ্যাক্টিভিটির গুলো সলভ করার সাথে সাথে আমরা লাইন বাই লাইন এক্সপ্লেনেশানগুলো আমরা কমপ্লিট করেছি এর আগের ভিডিওতে আমাদের সে অ্যাক্টিভিটিসগুলো সলভ করে দেওয়া আছে তোমরা যারা যারা হয়তো এখনো দেখো তারা সে আমার চ্যানেলে গিয়ে অবশ্যই যে নিচে লিঙ্ক দেওয়া আছে সেই লিংকে গিয়ে তোমরা দেখতে পারো তাহলে এবার আমরা চলে যাই সেই ইউনিট টুয়ের দিকে তার আগেই একটু বলে নিই যে বিগত দুই দিন থেকে আমাদের আশেপাশের পরিবেশটা অত্যন্তই ডিফিকাল্ট হয়ে উঠেছে করোনার সঙ্গে লড়াই করতে করতে আবার আমাদের একটা প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হতে হলো সেটা হচ্ছে আমফান এই আমফানের কবলে পড়ে পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর সবচেয়েতে বেশি অ্যাফেক্টেড হয়ে এখন পর্যন্ত চলছে এবং আমাদের কলকাতা কলকাতা সহ তার আশেপাশে যতগুলো জেলা আছে সেগুলোই অনেকটা অ্যাফেক্টেড হতে যাচ্ছে তো ডি রেস্টুরেন্ট তোমাদের সম্মুখে এইটুকুই বলবো তোমরা বাইরে ঘোরাঘুরি না করে বাড়ির মধ্যেই থাকবে এবং যতটা পারো সেফ জোনে থাকার চেষ্টা করবে রেস্টুরেন্টে এবার চলে যাই আমরা সেই ইউনিট টুয়ের প্রথম পর্বের দিকে তাহলে ইউনিট ওয়ানের শেষ পর্যন্ত কি শেষ করেছিল যে টিচার তাদেরকে অকাতরভাবে সেই মেয়েটাকে এক্সপ্লেন করেছিল বিস্তারিত বলেছিল যে এটা তার ক্লিয়ার হতে দাও যে উনিশশো সরি পনেরোশো একান্ন যে পর্তুগিজরা এখানে একটা পোর্ট করেছিল এই রকম কিছু বলা হয়েছিল এবং শেষ পর্যন্ত বলা হয়েছিল তারা সে অগস্টিয়ানস মংসরা বা অগস্টেনিয়ান সন্ন্যাসীরা গোয়া থেকে এসে এই চার্চ এখানে উনিশ খ্রিস্টাব্দে একটা চার্চ গঠন করেছিল তারপরে এবার চলে যাচ্ছি আমরা ইউনিট ইউনিট দিকে কি বলছি দেখো ইভেনচুয়ালি দেয়ার ডেস্টিনেশন তা সত্ত্বেও তারা তাদের সেই গন্তব্যস্থলে পৌঁছে গেছিল দে মিনস তাহলে কারা এখানে দে বলতে কাদের বলা হচ্ছে বলতে সমস্ত স্টুডেন্ট অ্যালং উইথ দ্য টিচার তারা সবাই কোথায় পড়ে পৌঁছে গেল তাদের যে গন্ত অর্থাৎ ব্যান্ডেল চার্চে তাদের আসার কথা ছিল সে ব্যান্ডেল চার্চে এসে তারা পৌঁছে গেল দ্য বাস স্টপড ইন ফ্রন্ট অফ চার্চ এবং যেহেতু ব্যান্ডেল চার্চে তারা এসেছিল এবং ব্যান্ডেল চার্চের সামনে এসে তাদের বাসটা কি হয়ে গেল থেমে গেল এভারিওয়ারি ওয়াজ

প্রত্যেকেই যেন একে অপরের সঙ্গে আনন্দ খুশিতে গর্বিত হয়ে তার একে অপরের সঙ্গে কথা বলতে লাগলো আমি না আমিনা আমি না জিজ্ঞেস করলো কি জিজ্ঞেস করলো ইজ দিস দ্য সেম বিল্ডিং দ্যাট ওয়াজ বিল্ড ইন ফিফটিন নাইনটি নাইন ম্যাডাম মহাশয়া যে এই যে বিল্ডিংটা এই বিল্ডিংয়ের সেই বিল্ডিং যে বিল্ডিংটাও পনেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়েছিল আমি না জিজ্ঞেস করলো কাকে জিজ্ঞেস করলো তার শিক্ষিকাকে জিজ্ঞেস আমিনা আমি না তার শিক্ষিকাকে জিজ্ঞেস করলো যে উনিশশো পনেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে যেই বিল্ডিংটা তৈরি করা হয়েছিল এটা কি সেই বিল্ডিং নট অ্যাট অল না না আমি না কে বললো না না এটা না চার্জ ওয়াজ ডিস্ট্রয়েড ডিউরিং দ্য মোঘল সেজ অফ হুগলি তাহলে কি বলছে বলছে এই যে চার্চটা এই চার্চটা হচ্ছে কি সেই চার্চ যেটা মোঘল বা মোঘল যুগে হুগলিতে এটাকে কি করা হয়েছে ধ্বংস হয়ে গেছিল হুগলিতে মোঘল যুগে এই চার্চটা ধ্বংস হয়ে গেছিল দ্য টিচার সেট শিক্ষকও বললেন অ্যাজ দে ওয়াকড ইনসাইড থ্রু দ্য গেট যখন তারা দ্য টিচার সে টিচার এই কথাটা বললেন এই কথাটা বলতে কোন কথাটাই যে আগের কথাটা যে এই চার্চটা কি হয়েছিল বা এই গেট যেটা মোগল যুগে ধ্বংস হয়ে গেছিল কখন বললেন অ্যাজ দে ওয়াকড যখন তারা হাঁটছিলেন ইনসাইড থ্রু দ্য গেট হ্যাঁ ভিতরের দিকে দরজার মধ্যে দিয়ে যখন তারা ভিতরের দিকে হাঁটছিলেন হ্যাঁ অর্থাৎ চার্চের ভিতরের দিকে চার্চের গেটের ভিতর দিয়ে যখন তারা ভিতরের দিকে যাচ্ছিলেন তখন তারা তখন তাদেরকে শিক্ষক মহাশয়া তাদের উদ্দেশ্যে এই কথাটা বললেন হট হ্যাপেন দেন আক্স সুনিতা সুনিতা তখন জিজ্ঞেস করে ফেললেন আচ্ছা তাদের এই যে বিল্ডিংটা ধ্বংস হয়ে গিয়েছিলেন তারপর কি হয়েছিল হোয়াট হ্যাপেন্ড দেন তারপর কী হয়েছিল তাহলে তারপর বলতে কোন ঘটনার পর এই যে মোগল সাম্রাজ্য যুগে তাদের এই যে চার্জটার ধ্বংস হয়ে গিয়েছিল তারপর তাহলে ধ্বংস হওয়ার পর কি হয়েছিল তারপর কি হয়েছিল সেটা বলছি দেখো দ্য প্রিস্ট ফাদার জন ডা জন দ্য ক্রো সরি ক্রোজ অ্যালং উইথ এ ফিউ থাউজেন্ড ক্রিশ্চিয়ান হচ্ছে এই যে পুরোহিত 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 গিয়েছিল ফাদার জন ডা ক্রজ এর সাথে সাথে কারা ছিল অ্যালং উইথ এ ফিউ থাউজেন্ডস মানে কয়েক হাজার ক্রিশ্চিয়ান মানে ফাদার সাথে সাথে তাহলে ফাদার কাকে বলা হয় যে ক্রিশ্চিয়ানদের যে পুরোহিত অর্থাৎ চার্চে যেমন প্রত্যেকটি এর আগে আমি তোমাদের বলেছিলাম যে প্রত্যেকটা কমিউনিটির প্রত্যেকটা রিলিজিয়নের এক একটা ধর্ম পালন করার একটা জায়গা আছে যেমন মুসলিমদের বলেছিলাম মসজিদের আবার হিন্দুদের যেমন বলা হয়েছিল মন্দির তেমনি খ্রিস্টানদের বলা হয়েছিল গির্জা তো মন্দিরে যে এইরকম যে অর্চনা করে তাদেরকে বলা হয় সাধু 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 বাবা এবং যারা মসজিদে তাদের ঈশ্বরের বা তাদের যে গডের যে পূজা আর্থনা করে বা তাদের ঈশ্বরের আরাধনা করে তাদের যে কর্তা সে কর্তাকে বলা হয় মৌলনা সাহেব বা মৌলবি সাহেব এবং গির্জাতে যারা সেই তাদের ক্রাইস্টের যে পূজা অর্চনা করে তাদেরকে বলা হয় কি ফাদার সে ফাদারের নাম কী ছিল জন ডে ক্রুজ সেই জন জন ডে ক্রুজ তার সাথে সাথে কয়েক হাজার খ্রিস্টান অর্থাৎ খ্রিস্টানদের নিয়ে করা হয়েছিল ওয়াজ টেকেন টু আগ্রা ফোর্ট হুম তাদেরকে কোথায় নিয়ে হয়েছিল আগ্রা ফোর্ট মানে আগ্রার দুর্গে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল বিফোর দ্য মুঘল এম্পায়ার কার সামনে সে মুঘল সম্রাটের সামনে মুঘল সম্রাটের নাম কিটা কী ছিল শাহজাহান তাহলে মোগল সম্রাটের মুঘল সম্রাট শাহজাহানের সম্মুখে সেই সে ফাদার জন্ডা ক্রোজ তার সাথে সাথে কয়েক হাজার খ্রিস্টিয়ানদেরকে আগ্রা সেই দুর্গে মোগল সম্রাটের সম্মুখে নিয়ে যাওয়া হয়েছিল তাহলে সুনিতার কোশ্চিনের অ্যান্সারটা পাওয়া গেল হিজ ওয়ার্ডার হিজ ওয়ার্ডার টু পানিস দ্য ফ্রিজনার তাহলে নিয়ে যাওয়ার পর কি হলো যখন মোগল শাহজাহানের সম্মুখে যখন নিয়ে গেলেন তখন সম্রাট অর্থাৎ সম্রাটকে শাহজাহান শাহজাহান কি করলেন তাদেরকে শাস্তি দেওয়ার আদেশ দিলেন হুম সেই যারা তাদেরকে বন্দি করা হলো বন্দি করার পর তাদেরকে কী করা হলো তাদেরকে শাস্তি দেওয়ার আদেশ দেওয়া হলো সো ওয়ার মেড টু স্ট্যান্ড বিফোর কাজেই বা সুতরাং মেড টু স্ট্যান্ড তাদেরকে দাঁড় করিয়ে রাখা হলো কোথায় দাঁড় করিয়ে রাখা হলো বিফোর দ্য ফিরোসিয়াস এলিফ্যান্ট সেই ফেরোসিয়াস এলিফেন্টের মধ্যে হিংস্র যাকে বলা হয় সেই হিংস্র হাতিদের সামনে তাহলে তাদেরকে শাস্তি কী কী শাস্তি দেওয়া হলো হিংস্র হাতিদের সামনে দাঁড় করিয়ে দেওয়া হলো তাহলে অব্যেসলি তোমরা বুঝতে পারছো যে একটা হিংস্র মানে অর্থাৎ ম্যাডেন্ট পাগল হাতির সামনে যদি রেখে দেওয়া হয় তাহলে কি হয় পাগল যখন হাতিদের এরকম একটা বৈশিষ্ট্য থাকে হাতির যখন পাগল হয়ে যায় তখন তার সামনে তাদের তার সামনে যত বড়ই কিছু থাকুক না কেন সেগুলোকে সব কিছু গুড়িয়ে মশিয়ে ধরিস্বাদ করে দেয় হ্যাঁ সে হোক না কেন অট্টালিকে হোক না কেন বা যত যতদূর তার সমর্থ তত সেগুলোকে ভেঙে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করে তো এইরকম অবস্থায় যদি সামনে মানুষ দেখে তাহলে কি অবস্থা হবে সেটা তোমরা একটু অনুমান করে নাও গেস করে নাও বাট সারপ্রাইজলি কিন্তু সারপ্রাইজলি কী হয়েছে অন এলিফ্যান্ট ক্যারিড ফাদার জন দে কার্স রাইট আপ টু দ্য এম্পারর কিন্তু সারপ্রাইজিংলিভাবে মানে বিস্মিতভাবে হুম আশ্চর্যভাবে অনএ একটা হাতি এটা কী করেছিল ক্যারিড ফাদার জন ডাক ক্রাজ সেই ফাদার জন ডাক ক্রাজকে কী করেছিল ইম্পায়ারের সামনে অর্থাৎ সম্রাটের সামনে তাকে নিয়েছিলেন অ্যান্ড কেন্ট বিফোর হিম এবং তার সামনে কি করেছিলেন হাঁটু গেড়ে বসেছিলেন হ্যাঁ তাহলে হাতিদা কি করেছিল সেই ফাদারকে নিয়েছিল রাজার সামনে এবং হাঁটু গেড়ে বসে গেছিলেন অ্যাজ ইফ আস্কিং ফর মার্সি যারা মনে হচ্ছিল তার কাছে ক্ষমা চাইছে তাহলে এই পর্যন্ত মার্সি পর্যন্ত তোমাদের এটুকু তোমাদের এই পর্যন্ত থাকছে কারণ তোমাদের এখান এই জায়গাটা এই যে পার্টটুকু সেই পার্টটুকু একটু ওয়ার্ড মিনিংগুলি একটু টাফ টাফ আছে সেহেতু তোমাদের আমি এটিকে আমি দুই দিনে তোমাদের কমপ্লিট করাবো তোমাদের একদিনে ভারী হয়ে যাবে তার কারণে আমি এই মার্সি পর্যন্তই তোমাদের করাচ্ছি এরপরে বর্তু সময় তোমাদের বাকিগুলো আমি তোমাদের কমপ্লিট করব তো ডিয়ার স্টুডেন্ট এবার এগুলো করার সাথে সাথে এবার তোমাদের চলে যেতে হবে কিছু ওয়ার্ড মিনিংয়ের দ্বারাই ওয়ার্ড মিনিংয়ের দিকে চলে যাই ওয়ার্ড মিনিংয়ে আমি যে ওয়ার্ডগুলো তোমাদের সম্মুখে বলবো সেই ওয়ার্ডগুলো তোমরা কী করবে তোমরা সেই খাতাতে নোট ডাউন করে সেগুলোকে আবার তোমরা আমাকে একবার চেক করিয়ে দেবে তো স্টার্ট করা যাক শুরু করা যাক ইভেনচুয়ালিটা দাগিয়ে নেবে রিচড দাগিয়ে নেবে ডেস্টিনেশনটা দাগিয়ে নেবে

তো ডিয়ার স্টুডেন্ট তোমরা যে আমি ওয়ার্ডগুলো বলে দিলাম সেই ওয়ার্ডগুলো তোমরা এক সাইডে তোমরা সেই ওয়ার্ডগুলো লিখবে ওয়ার্ডগুলো লিখার পর তোমরা মিডিলটাই তোমরা সেই বাংলাগুলো লিখবে বাংলাগুলো লিখার পর ডান দিকে তোমরা সেই সেন্টেন্সগুলোর লিখবে যে সেন্টেন্সগুলো তোমরা সেই বাক্যগুলো দিয়ে তৈরি করবে এবং সেই সেন্টেন্সগুলো লিখার সময় লক্ষ্য রাখবে যে সেই লেখাগুলো যাতে বেশি তোমরা সেই লেখাটার ওপর বেশি বেশি করে তোমরা সে কলম চালাবে না পেন চালাবে না যাতে লেখাটা যদি সেই রকম কোনো ভুল প্রান্তি হয়ে থাকে সেটাকে সেই লেখাটার ওপর একবার বা দুইবার সেটা ক্রস করে দেবে তাহলেই সেটা বুঝে নেওয়া যাবে যে সেটা তোমাদের ভুল হয়েছে এবং যদি কারোর দেখা গেলে ছুটেই যায় কোনো এরো চিহ্ন দিয়ে ওপর দিকে লিখে দেবে এবং সেই লেখাটাও পরিষ্কার করে লিখবে যাতে আমি বুঝতে পারি এবং তোমরা যখন সে তোমাদের হোম টাস্কগুলো তোমাদের থ্রু হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে যখন দেবে তখন অবশ্যই চেষ্টা করবে যে যাতে সেই যে পিকচারটা সেই পিকচারটার লাইটটা যেন ঠিকঠাক থাকে তাহলে আমারও দেখতে অনেকটাই সুবিধা হবে এবং তোমাদের আমি ফিডব্যাকটা দিতে আমারও সুবিধা হবে এই জিনিসগুলো তোমরা খেয়াল করবে তো আজকে আর তোমাদের এই আর বেশি কিছু আমি যাচ্ছি না তো তখন পর্যন্ত তোমরা ভালো থাকো এবং তোমাদের সামনে অর্থাৎ টেন্টিভ রবিবার তোমাদের ঈদুল ফিতর সেই ঈদুল ফিতরের অনেক শুভকামনা অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা আমার তরফ থেকে স্কুলের পক্ষ থেকেও আমি তোমাদের দিচ্ছি তোমাদের সেই ঈদুল ফিতর অর্থাৎ ঈদ তোমাদের সবার ভালো কাটুক আনন্দে কাটুক সুখে কাটুক এটুকু আশা করব এবং তার সাথে সাথে এটুকু আশা করব যে তোমরা তোমাদের যে ডিউ টু ভাইরাসের কারণে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে সেই ইনস্ট্রাকশনগুলো অবশ্যই তোমরা মানবে এবং অন্যকেও তোমরা সহযোগিতা করবে এই বলে আজকে আজকে ক্লাসটা আমি এখানেই তোমাদের ইতি করছি পরবর্তী ক্লাস তোমাদের এরপর ছুটির পর হবে অর্থাৎ ঈদের যে কয়েকদিন কয়েকদিনের জন্য হয়তো সামান্য কয়েক দিনের জন্য ক্লাসটা আমি পোস্টপন্ড করে রাখব ঈদের পর তোমাদের আবার সেই অর্থাৎ ঈদুল ফিতরের পর আবার তোমাদের সেই ক্লাসটা আমি আবার রিকন্টিনিউ করবো তখন পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো এ গুড ডে গুড বাই